যেই বিষয়ে আপনি জানেন না সে বিষয়ে আপনি কথা বলেন কেন, এটা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। আপনাকে আমার নানা দিনের মতো আবারও কোরআনিক ইউনিভার্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভাই আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে কথাই বলি না, সরাসরি বলে দিই আমি জানি না। আপনি কখনো গ্রুপে থাকলে দেখে থাকবেন, আমার মোবাইলে কোনো সমস্যা আমি সরাসরি গ্রুপে সবাইকে জিজ্ঞেস করি যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এটা কি হচ্ছে কেন হচ্ছে, কারণ আমি জানি না। যে বিষয়ে জানি না সে বিষয়ে কথা বলা তো দূরের কথা, বরং সেই বিষয়ে মন্দার কাছ থেকে জেনে নিই যে এই বিষয়টা আসলে কি। দেখবেন অনেক বিষয় আমি অনেক উত্তর বলি যে আসলে এই বিষয়টা আমি জানি না, তবে এইটা আমি জানি। অনেক উত্তরে এই কথা আমি বলি যে এই বিষয়টা আমার জানা নেই, এটা আমি জানি না, আমি এই বিষয়টা জানি, আসলে এটা আমি জানি না, এটা এমন হতে পারে। আমি এগুলো বলি দিই যে এই বিষয়টা আমি জানি না, আমি জানি না যে বিষয়ে সে বিষয়ে কথা বলা আমি মোটেও পছন্দ করি না, কারণ আমাকে কোরআন নিষেধ করেছে যে 3 নম্বর সুরা 46 নম্বর আয়াত আল্লাহ নিষেধ করেছেন। আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে আমি কখনো কথা বলতে চাই না। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তখন আমি বলি ভাই এইটা আমি ঠিক জানি না, বুঝতে পারছেন। আর আমি যখন আমার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দিই তখন এভাবেই বলি যে আমার মনে হয় হয়তো এটা এরকম হতে পারে।